প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েব বাড়ি 71 এর পক্ষ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের বিশেষ জাবেদা পর্ব 9 দুঘরা নকদান বইয়ের সৃজনশীল সমস্যা সমাধানের চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বে যে বিভিন্ন রকম একঘরা নকদান বই সহ ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, সেগুলি না দেখা থাকলে সেগুলি দেখার মাধ্যমে অন্যান্য বিষয়গুলি হিসাব বিজ্ঞানের জানার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের আলোচনা শিক্ষণফল, অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো। লক্ষ্য করি, লেনদেন হতে দুঘরা নকদান বই প্রস্তুত করতে পারবে এবং ব্যাংক উদ্বৃত্তের অংশ, ব্যাংক হতে উত্তোলন সংক্রান্ত লেনদেনের সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক উদ্বৃত্তের একটি নির্দিষ্ট অংশ মাস শেষে বা অঙ্ক শেষে যে উত্তোলন সংক্রান্ত যে লেনদেনটি থাকে সেটি অনেকের কাছে একটু জটিল মনে হয়। তাই আজকের আমার এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সৃজনশীল পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে। তাই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি যদি দেখো তাহলে যে ব্যাংক উদ্বৃত্তের অংশ, ব্যাংক হতে উত্তোলন সংক্রান্ত লেনদেন কিভাবে সমাধান করতে হয় তোমরা পারবে ইনশাআল্লাহ। তো লক্ষ্য করি এখানে একটি লেনদেন, যেমন ব্যাংক উদ্বৃত্তের 5,000 টাকা রেখে অবশিষ্ট অংশ ব্যাংক হতে উত্তোলন করতে হবে, তাই না? তো এই লেনদেনটি আমি কাল্পনিক লেনদেন এখানে দিয়েছি। 5,000 টাকার পরিবর্তে এখানে 2,000 টাকাও থাকতে পারে, সামথিং টাকাও থাকতে পারে, যে কোনো টাকা থাকতে পারে, আমি কাল্পনিক 5,000 টাকা লিখেছি। তো এই লেনদেন সংক্রান্ত যে সমস্ত সমাধান সেটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। তো প্রথমে আমরা একটা কাজ করি, একটা সৃজনশীল সমস্যার সমাধানের মাধ্যমে শিখি, তাহলে বিষয়টি আরো ভালো মতো বুঝতে পারবো। আমরা যদি সৃজনশীল সমস্যা সমাধানের মাধ্যমে অঙ্কটা শিখতে পারি বা এই লেনদেনটি শিখতে পারি, তাহলে আমাদের এই লেনদেন শেখার সাথে সাথে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় সেটিও শিখতে পারবো। তো লক্ষ্য করি এখানে উদ্দীপকে কিছু তথ্য আছে, তথ্যের আলোকে আমি এই সৃজনশীল পাস, আজকের ইতিপূর্বে আমি 1 থেকে 4 পর্যন্ত সৃজনশীল দুঘরা নকদানের আলোচনা করেছি, তাই আশা করি তোমরা সেগুলি ভালো মতো দেখবে। এই উদ্দীপকের আলোকে ক নম্বরে বলছে 31শে মে তারিখে কত টাকা ব্যাংক হতে উত্তোলন করতে হবে তার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ 31শে মে তারিখে একটি লেনদেনটা হচ্ছে ব্যাংক উদ্বৃত্তের 5,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে হবে, তাই না? তো এই লেনদেনটি কত টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে হবে অবশিষ্ট বলা আছে এখানে। এটি করতে হলে আমাদের দুঘরা নকদান বইটা আগে প্রস্তুত করার মাধ্যমে আমাদের আগে কত টাকা হয় জের সেটি নির্ণয় করতে হবে, তারপরে আমরা ক নম্বরে সমাধান করতে পারবো। সেজন্য এই ক এর সমাধান করার জন্য আমরা যদি এই যে খ নম্বরে বলছে উপযুক্ত নকদান বই প্রস্তুত করো, তো এই ক্ষেত্রে আমাদের ব্যাংক হিসাব এবং নগদ দুইটাই যেহেতু আছে আর বাট্টার পরিমাণ যেহেতু নাই, সেজন্য এটা দুঘরা নকদান বই হবে। তো দুঘরা নকদান বই প্রস্তুত করার পরে আমরা ক নম্বরের সমাধান এমনিতেই পাবো, সেজন্য প্রথমে আমরা দুঘরা নকদান বই প্রস্তুত করবো। তো দুঘরা নকদান বই প্রস্তুত করার জন্য এই যে আমি দুঘরা নকদান বইয়ের শখ অঙ্কন করে রেখেছি সময় সেভ করার জন্য, আমরা দুঘরা নকদান বই শখ সবাই অঙ্কন করতে পারি, যারা আমরা নকদান বই করেছি আমরা সবাই আশা করি পারি, তাই না? সেজন্য শখ নিয়ে আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না, আমরা জানি দুঘরা নকদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে দুইটা করে টাকার ঘর থাকে, একটি হচ্ছে নগদের ঘর আর একটা হচ্ছে ব্যাংকের ঘর, তাই না? তো এই উদ্দীপকটা আমি উপরে নিয়ে এসেছি যাতে উদ্দীপক দেখে সহজে আমি অঙ্কটি করতে পারি। তো লক্ষ্য করি প্রথমে আমরা লিখবো মে মাসের 1 তারিখ। এই উদ্দীপকটা আনার ফলে এখানে আমাদের এই কিছু অংশ ঢাকা পড়ে গেছে, শখের উপরে প্রতিষ্ঠানের নাম লেখা আছে, সমস্যা নেই, আমাদের যে যে অংশটুকুতে লিখবো সেটুকু দেখা গেলেই হবে। তো প্রথমে বলছে মে 1 তারিখ, এই যে 2020 মে 1 তারিখ লিখলাম, লেখা শেষে এই 1 তারিখে কি বলছে, হাতে নগদ 8,000, ব্যাংক জমার উদ্বৃত্ত 9,000। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বেও আমি পূর্বের ক্লাসেও কিন্তু এই লেনদেনগুলি দেখিয়েছিলাম, কিন্তু এই লেনদেনটি আলাদা, এই লেনদেনটি লাস্টের লেনদেনটি আলাদা। মূলত এই লাস্টের লেনদেনটি যে এই যে ব্যাংক উদ্বৃত্তের 5,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংক হতে উত্তোলন করতে হবে এটি আমাদের আজকে শেখার বিষয়। সেজন্য আমার পূর্বের টিউটোরিয়ালের যে ক্লাসটি নিয়েছিলাম তার সাথে কিন্তু 1 থেকে 22 পর্যন্ত মিল আছে, অমিল শুধু এই এই লেনদেনটা। তো লক্ষ্য করি হাতে নগদ এবং ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ মাসের শুরুতে 1 তারিখে আমার হাতে নগদ আছে 8,000 টাকা, ব্যাংকে জমা আছে 9,000 টাকা। তাহলে এখানে লিখবো ব্যালেন্স বিডি, 1 তারিখের উদ্বৃত্ত আমরা এখানে কি লিখবো, ব্যালেন্স বিডি বলে নগদের 8,000 নগদে লিখবো, আর এই ব্যাংক জমা জের 9,000 ব্যাংকের ঘরে লিখবো। আমি আবারও বলি, ব্যালেন্স বিডি বলে যেটা নগদে ছিল নগদে লিখবো, ব্যাংক জমা জেরটা ব্যাংকের ঘরে লিখবো, 1 তারিখটা লিখলাম, তাই না? 2 তারিখ পরি পণ্য ক্রয় নগদে 5,000, চেকে 2,000। তো পণ্য ক্রয় করলে আমরা ক্রেডিট দিকে লিখবো, তো এই যে মে মাসের 2 তারিখ আমরা লিখেছি এখানে লিখবো ক্রয় হিসাব, যেহেতু পণ্য ক্রয় করেছি, নগদে 5,000 নগদের ঘরে লিখবো, চেকে 2,000 ব্যাংকের ঘরে লিখবো। এই যে লিখলাম নগদেরটা নগদের ঘরে,
এবং এই চেকেরটা ব্যাংকের ঘরে লিখেছি। তারপরে পরের লেনদেনটি পড়ি, 12 তারিখ বেতন প্রদান নগদে 4000 চেকে 5000। তো বেতন প্রদান করলেও যেহেতু প্রদান করা হয়েছে ক্রেডিট দিকে বসবে, তো বেতন হিসাবে এখানে লিখবো 12 তারিখ দিয়ে। এই যে বেতন হিসাব লিখলাম, 4000 নগদের ঘরে লিখবো এবং এই 5000 টাকা চেক যেহেতু বলেছে ব্যাংকের ঘরে লিখবো। তো 4000 লিখলাম নগদের ঘরে এবং 5000 লিখলাম ব্যাংকের ঘরে। তারপরে লেনদেনটি আবার পড়ি, 22 তারিখ পণ্য বিক্রয় নগদে 8000 চেকে 7000 টাকা। তো পণ্য বিক্রি করলে আমার নগদ টাকা বৃদ্ধি পাবে, তার ডেবিট দিকে লিখবো, তাই না? তো ডেবিট দিকে আমরা তারিখের ঘরে কত লিখবো, 22 তারিখ লিখবো। লেখার পরে আমরা লিখবো বিক্রয় হিসাব, এই 8000 টাকা লিখবো নগদের ঘরে এবং এই 7000 টাকা লিখবো ব্যাংকের ঘরে, কেন না চেক বলেছে। 8000 টাকা নগদের ঘরে লিখলাম, 7000 টাকা ব্যাংকের ঘরে লিখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে চেক প্রাপ্তিকে দাগ কাটা চেক মনে করে ব্যাংকের ঘরে ডেবিট দিকে লেখা হয়। আমি একজন বিশেষ করে রাইটার, আমার কিন্তু হিসাব বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক শ্রেণীর বই আছে, সেজন্য আমি একজন রাইটার, প্লাস আমি বরিশাল শিক্ষা বোর্ডের একজন প্রধান পরীক্ষক এবং আমি এই বরিশাল শিক্ষা বোর্ডের একজন মাস্টার ট্রেনার। এবং যেহেতু আমি কলেজের শিক্ষক, নিয়মিত খাতা দেখার মাধ্যমে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছি তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আজকের আলোচনাটি করার চেষ্টা করছি। সেজন্য তোমাদের শিক্ষার্থীরা কিন্তু এখানে ভুল করে থাকে, যেমন বিক্রয় হিসাব বলে চেকটা চেকে প্রাপ্তিটা নগদের ঘরে লেখা হয় অনেক সময়, কেননা এই এই বর্তমান চেক প্রাপ্তিটা ডাক কাটা চেক, ডাক কাটা চেক হলে ব্যাংকের ঘরে লিখতে হবে। যদি বলতো বাহক চেক উল্লেখ থাকতো, যে বাহক চেকে পাওয়া গেল, তাহলে কিন্তু আমরা নগদের ঘরে লিখতাম। কিন্তু চেকের বাহক চেক কি ডাক কাটা চেক যদি উল্লেখ না থাকে, তাহলে সেটি ডাক কাটা চেক মনে করে ব্যাংকের ঘরে লিখতে হবে, বিষয়টি মনে রাখবো। এবার আসি, 22 তারিখ পর্যন্ত লেখা শেষ। এবার এই 31 তারিখ লেনদেনটি ব্যাংক উদ্বৃত্তের 5000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে হবে। আচ্ছা, এই লেনদেনটি করতে হলে আমাদের এখন একটি খসড়া করে, আমাদের বিশেষ করে এই গণনা কার্য করে, বিশেষ করে যোগ বিয়োগ করে কিছু টাকা বের করতে হবে। সেটা করার জন্য আমরা একটা কাজ করি, এই যেটুকু করেছি সেটুকু আমরা পরের পেজে নিয়ে যাই এবং এই পরের পেজে যে এই লেনদেনটি সমাধান করি, তাহলে আমাদের সুবিধা হবে। তো এই যে আমি পরের পেজে ওই একটা লেনদেনে নিয়ে এসেছি, 31 তারিখের লেনদেনটি শুধুমাত্র নিয়ে এসেছি, যেটি বাকি আছে, এবং পূর্বের লেনদেনগুলি যেভাবে লিখেছি এখানে সেইভাবেই আছে। তো লক্ষ্য করি, খুব ভালো করে লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলেছে ব্যাংক উদ্বৃত্তের 5000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংক হতে উত্তোলন করতে হবে। তো ব্যাংক উদ্বৃত্তে যেহেতু বলেছে, সেজন্য আমরা কি করব, আমরা ব্যাংকের ঘর আগে যোগ করব, আমরা ডেবিটের ব্যাংকের ঘর আগে যোগ করব। প্রথমে আমরা দুই দিকে দাগ দিব, দাগটা এমন ভাবে দিব যাতে উপরেও জায়গা থাকে নিচেও জায়গা থাকে, উপরেও জায়গা থাকে নিচেও জায়গা থাকে। এই বিষয়গুলি কিন্তু আমি বারবার বলি। এবার দাগ দেওয়ার পরে আমরা কোন ঘর আগে যোগ করব। নর্মালি এই লেনদেনটা যদি না থাকতো তাহলে আমরা নগদ আগে যোগ করতাম, কিন্তু এই ব্যাংক উদ্বৃত্তের এত টাকা রাখতে বলেছে, তাহলে ব্যাংকের হিসাবটা করতে হবে আগে, সেজন্য আমরা ব্যাংকের ঘরে আগে যোগ করব। তো 9000 আর 7000 যোগ করে 16000 হয়, এই যে ব্যাংকের ঘরটা আগে যোগ করেছি। তারপর এই 16000 টাকা ডান দিকে ব্যাংকের ঘরে নিয়ে যাব, এই 16000 টাকা ব্যাংকের ঘরে ডান দিকে নিয়ে গেলাম, দুই দিকে ডাবল দাগ দিলাম। কি করলাম বিষয়টা আমি আবারও বলি, ডেবিট দিকে ব্যাংকের ঘর যোগ করলাম, যোগ করে এই যোগফল ক্রেডিটে ব্যাংকের ঘরে নিয়ে গেলাম। তাহলে আমার মোট ডেবিট দিকে যোগফল হচ্ছে কত, 16000 টাকা, আর ক্রেডিটের যোগফল হচ্ছে এই দুইটা যোগ করে 7000 টাকা। তাহলে এখন আমাদের এই যে এখানে ফাঁকা স্থানটা রেখেছি আমি, এই ফাঁকা স্থানে আমি খসড়া করে বের করব এই অবশিষ্ট অংশ, মানে অবশিষ্ট অংশ ব্যাংক হতে উত্তোলন করতে হবে। তো অবশিষ্ট অংশ কত টাকা হবে সেটা আমরা এই জায়গাটা বের করব। তো লক্ষ্য করি, প্রথমে এই যে 16000 টাকা পেয়েছি, এটা এখানে লিখবো মোট ব্যাংকে জমা আমার 16000 টাকা, ডেবিট দিক যোগ করে যেটা পেয়েছি সেটা তো মোট ব্যাংকে জমা হয়েছে, তাই না? এই মোট জমা থেকে আমরা কি করব, মোট প্রদান এই যে ক্রেডিট সাইড, এই দুইটা যোগফল 7000 টাকা, এখান থেকে এই 16000 থেকে বিয়োগ করব, বাদ লিখেছি, বিয়োগ করে 16000 থেকে 7000 বিয়োগ করে 9000 হয়, এটা হচ্ছে আমার মোট ব্যাংক উদ্বৃত্ত। তাহলে আমার ব্যাংক ডেবিট দিকে যোগ করা হয়েছিল 16000, ক্রেডিট দিকে যোগ করেছিল 7000, 16000 থেকে 7000 বিয়োগ করে 9000 পেলাম, এটা হচ্ছে মোট উদ্বৃত্ত। নিয়ম অনুযায়ী এখানে ব্যালেন্স শীট বলে এখানে লিখতাম 9000 টাকা, তাই না? কিন্তু এখন লেখা যাবে না, আরো একটু কাজ আছে আমাদের, সেটি হচ্ছে লক্ষ্য করি এইখানে কি বলেছে, ব্যাংক উদ্বৃত্তের 5000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংক হতে উত্তোলন করতে হবে। এখন আমাকে বলা হলো ব্যাংকে মোট যত টাকা আছে সেখানে 5000 টাকা রেখে বাকি টাকাটা তুমি তুলে নিয়ে আসো। তাহলে আমি কি করব, ব্যাংকের হিসাব নিকেশ করে দেখলাম আমার 9000 টাকা হচ্ছে, আমার উদ্বৃত্ত আছে, সেখান থেকে কত টাকা রাখতে বলেছে 5000 টাকা, তাহলে সেই 5000 টাকাও এখান থেকে আমি বিয়োগ করব। এই যে এই 9000 থেকে 5000 বিয়োগ করে 4000 টাকা, অর্থাৎ আমার মোট উদ্বৃত্ত হচ্ছিল 9000 টাকা,
সেখান থেকে যত টাকা রাখতে বলেছে সেই 5000 টাকা বিয়োগ করে আমার থাকছে 4000 টাকা এই 4000 টাকা ব্যাংক হতে উত্তোলন হবে তো আমরা জানি ব্যাংক হতে উত্তোলন করলে কন্ট্রা হয় আমরা জানি ব্যাংক থেকে উত্তোলন করলে কন্ট্রা হয় তাহলে এখন আমরা কন্ট্রা করব তো কন্ট্রা করলে ব্যাংক থেকে যদি উত্তোলন করি তাহলে যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যাবে দেখি নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট মানে কি ডেবিটে আমরা নগদের ঘরে টাকা লিখব নাম লিখব ব্যাংক হিসাব আবারও বলি এই 4000 টাকা ডেবিটে নগদের ঘরে টাকা লিখব নাম লিখব ব্যাংক হিসাব আর ক্রেডিটে ব্যাংকের ঘরে টাকা লিখব এই 4000 টাকা নাম লিখব নগদান হিসাব আমি আবারও দেখাচ্ছি ডেবিটে কি করব নগদের ঘরে টাকা লিখব এই 4000 টাকা নাম লিখব ব্যাংক হিসাব আর ক্রেডিটে ব্যাংকের ঘরে টাকা লিখব এই যে লক্ষ্য করি ব্যাংকের ঘরে টাকা লিখেছি এখানে নাম লিখব কি নগদান হিসাব উল্টা নাম লিখব অর্থাৎ ডেবিটে নগদের ঘরে টাকা ব্যাংক হিসাব লিখব ক্রেডিটে ব্যাংকের ঘরে টাকা লিখে নগদান হিসাব লিখব দুই দিকে অবশ্য স্থির লিখব কিছুক্ষণ পরে আমি লিখছি সমস্যা নেই এবার কি করব আমরা এই 16000 থেকে এখন যদি ব্যাংকের তিনটা বিয়োগ করি তাহলে কিন্তু এই 5000 মিলে যাবে আমি আবারও বলি এখন এই 16000 থেকে যদি এই তিনটাই বিয়োগ করি তাহলে এই 5000 টাকা সমাপন উপযুক্ত এটা মিলে যাবে যেমন এখন এই 16000 থেকে এই তিনটা বিয়োগ করে 5000 টাকা এখানে লিখবো এই 5000 টাকা সোজা আমি লিখবো ব্যালেন্স সিডি তার মানে কি আমার ব্যাংক উদ্বৃত্তের 5000 টাকা রাখতে বলেছিল সেটাই এখন ব্যালেন্স সিডি হবে এবং এখানে লিখবো মে মাসের 31 তারিখ তাহলে আমার ব্যাংকের হিসাবটা সম্পন্ন হয়েছে এখন কি করব আমি নগদটা সম্পন্ন করব ব্যাংকের হিসাবটা দুই দিক সব কমপ্লিট করার পরে এবার নগদ যোগ বিয়োগ করব তো এই যে নগদ আমাদের 8000 আর 8000 কত 16000 আর 4000 যোগ করে 20000 তাহলে এই 20000 যোগ করে এখানে লিখলাম এই 20000 টাকা আবার ডান দিকে নিয়ে গেলাম আমি আবারো বলি নগদের এই তিনটা যোগ করে এখানে 20000 টাকা লিখব এই 20000 টাকাই ফাঁকা স্থানে নিয়ে যাব এই যে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমরা কি করব এই 20000 থেকে এই দুইটা বিয়োগ করে এখন এখানে টাকা লিখব এই 20000 থেকে এই দুইটা বিয়োগ করে ব্যালেন্স শীটে সোজা এখানে ফাঁকা জায়গায় টাকা লিখব অর্থাৎ এই 20000 থেকে 16000 বিয়োগ করে 11000 পেলাম সেই 11000 এই 5000 সোজা হবে ব্যালেন্স শীটে সোজা এই টাকা দুইটা হবে অর্থাৎ আমার মাস শেষে নগদ জমা থাকলো 11000 ব্যাংকের উদ্বৃত্ত থাকলো 5000 টাকা এবার এই দুইটা কি করব এখানে নিয়ে আসব এই দুইটা এখানে নিয়ে আসলাম এই যে নিয়ে আসলাম ব্যাংকে 5000 ব্যাংকের ঘরে নগদের 11000 নগদের ঘরে এবং এখানে কি লিখবো মনে আছে এখানে লিখবো ব্যালেন্স বিডি জুন মাসের 1 তারিখ এইভাবে আমরা এই ব্যাংক উদ্বৃত্তের 5000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংক হতে উত্তোলনের জন্য প্রয়োজনীয় সমাধান করতে পারি বিষয়টি তোমাদের কাছে অনেকের কাছে একটু কঠিন মনে হয় সেজন্য এটি বারবার দেখার মাধ্যমে বুঝতে হবে বিষয়টি তো এবার আমাদের ক নম্বরে বলেছিল এই যে আমি সি লিখেছি শেষে এই যে ব্যাংক হিসাবের পাশে সি লিখেছি খতিয়ান পৃষ্ঠার ঘরে এবং খতিয়ান পৃষ্ঠার ঘরে ডান দিকে সি লিখেছি কন্ট্রা হলে আমাদের সি লিখতে হয় তাই না তবে কন্ট্রা সংক্রান্ত লেনদেন কোনগুলি হয় কিভাবে কন্ট্রা করতে হয় এইগুলি শেখানোর জন্য আমি কন্ট্রা নিয়েই একটি আমি এই ভিডিও বানাইছি ক্লাস নিয়েছি তা যারা কন্ট্রা যাদের প্রবলেম হবে তাদের সেই ক্লাসটি দেখার জন্য বারবার অনুরোধ করব তো এবার আসি আমাদের ক নম্বরে কি বলেছিল ক নম্বরে বলেছিল মে 31 তারিখে কত টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে হবে তো এই যে আমরা কিছুক্ষণ আগে যে খসড়াটা করেছি কিছুক্ষণ আগে যে ডান দিকে কোনায় যে খসড়াটা করেছি সেখানে যা লিখব সেটাই এখানে আসবে অর্থাৎ এই 4000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে হবে ক নম্বরের সেটি উত্তর এটি আমরা এভাবে করতে পারি আবার সকেকে করতে পারি সমস্যা নেই তো এবার আবার উদ্দীপকে ফিরে এসেছি আমরা উদ্দীপকে গ নম্বরে কি বলছে আমরা ক করেছি খ করেছি গ নম্বরে বলছে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করতে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাবেদা করার সময় লক্ষ্য করি এক তারিখে হাতে নগদ 8000 ব্যাংক জমার উদ্বৃত্ত 9000 এই এক তারিখের জের নিয়ে কোনো জাবেদা হবে না কিন্তু প্রারম্ভিক জের যেটি আছে এটা নিয়ে কোনো জাবেদা হবে না এই নগদান বই যদি জাবেদা করতে বলে তাহলে 2 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত এবং 31 তারিখে আরেকটা কাহিনী আছে 31 তারিখে এখানে যে টাকাগুলি আছে 2 তারিখ 12 তারিখ 22 তারিখ এখানে যে টাকা আছে সেই টাকা নিয়ে জাবেদা করব কিন্তু 31 তারিখে এসে আবার এই 5000 টাকা নিয়ে জাবেদা হবে না এই যে অবশিষ্ট অংশ কত টাকা 4000 টাকা হয়েছে কিছুক্ষণ আগে আমরা বের করেছি সেই 4000 টাকা নিয়ে জাবেদা হবে নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক থেকে উত্তোলনের মতো আচ্ছা আমরা জাবেদাগুলি করে দেখি জাবেদা আমি এক একটা লেনদেন এক এক পেজে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে এই যে জাবেদা আমি লক্ষ্য করি জাবেদা সব অঙ্কন করেছি এবং এক একটা জাবেদা আমি এক একটা পেজে দেখাচ্ছি তোমরা এক পেজে সব জাবেদা করবে কারণ আমি বড় করে দেখানোর জন্য এক পেজে দেখাচ্ছি তো এখানে আমাদের নগদে ক্রয় 5000 চেকে ক্রয় 2000 দুটো যোগ করে 7000 টাকার মোট ক্রয় 7000 টাকার মোট ক্রয় সেজন্য আমরা লিখব
ক্রয় হিসাব ডেবিট 7,000 টাকা, দুটো যোগ করে। নগদান হিসাব ক্রেডিট এই নগদের 5,000 টাকা। ব্যাংক হিসাব ক্রেডিট এই চেকের 2,000 টাকা। আমি আবারও বলি, নগদান হিসাব ডেবিট লিখবো দুইটা যোগ করে, সরি ক্রয় হিসাব ডেবিট লিখবো দুইটা যোগ করে, আর নগদেরটা নগদান হিসাব ক্রেডিট লিখবো, ব্যাংকের এই চেকেরটা ব্যাংক হিসাবে ক্রেডিট লিখবো, এই দুটো যোগ করে এটার সাথে মিলে যাবে। ব্যাখ্যায় লিখবো নগদে এবং চেকে পণ্য ক্রয় করা হলো, জাবেদা তোমরা পারবে, ইতিপূর্বে তো দেখিয়েছি, তাই না? তো এবার আমরা পরের জাবেদাটি লক্ষ্য করি। পরের জাবেদাটি ছিল বেতন বাবদ নগদে 4,000 টাকা, চেক মারফত 5,000 টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে নগদে এবং চেকে দুটো টাকা যোগ করে বেতন হিসাবে লিখবো আমরা মোট 9,000 টাকা। বেতন হিসাব ডেবিট হবে দুটা টাকা যোগ করে, তারপরে নগদান হিসাব ক্রেডিট করব 4,000 টাকা, এবং ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো চেক মারফত, যেহেতু বলছে ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো এই 5,000 টাকা। এখন এই 4,000 আর 5,000 যোগ করে 9,000 টাকা হবে। ব্যাখ্যা লিখবো নগদে এবং চেকে বেতন পরিশোধ করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, তোমরা কিন্তু এক জাবেদার শখে সবগুলি জাবেদা করবে। আমি একটু বড় করে দেখানোর জন্য এক একটা পেজে এক একটা স্লাইডে এক একটা জাবেদা করছি। এবার আসি পরের লেনদেনটিতে, কি বলেছিল, পণ্য বিক্রয় নগদে 8,000, চেকে 7,000। তো আমরা জানি এই চেক বলতে দাগ কাটা চেক বোঝায়, সেজন্য নগদান হিসাব ডেবিট লিখবো 8,000 টাকা, চেকে মানে কি ব্যাংক হিসাব ডেবিট লিখবো 7,000 টাকা, এবং এই নগদে আর ব্যাংকে দুটো টাকা আছে দুটো টাকা যোগ করে ক্রেডিট দিকে লিখবো বিক্রয় হিসাব 15,000 টাকা, এই দুটো যোগ করে। অর্থাৎ আমি যদি আলাদা আলাদা জাবেদা করতাম তাহলে কি কি হতো, নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট 8,000 8,000, আবার ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট 7,000 7,000। এখন দুইবার যে ক্রেডিট করছি একবারে আমরা ক্রেডিট দিকে যোগ করে লিখেছি। ব্যাখ্যা লিখবো নগদে ও চেকে পণ্য বিক্রয় করা হলো, আশা করি বুঝতে পেরেছো। তো এবার শেষ তারিখের লেনদেনটি লক্ষ্য করি। শেষ তারিখ 31 তারিখ কি বলেছিল, নগদ উদ্বৃত্তের 5,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংক হতে উত্তোলন করতে হবে। তো এখানে কিন্তু আমরা জাবেদা করার সময় এই 5,000 টাকা নিয়ে জাবেদা হবে না। আমরা কিছুক্ষণ আগে যে অঙ্ক করেছি সেখানে কত টাকা বের করেছি যোগ বিয়োগ করে মনে আছে? 4,000 টাকা বের করেছি যোগ বিয়োগ করে, সেই 4,000 টাকা এই অবশিষ্ট টাকা, এটা নিয়ে আমরা জাবেদা করব। ব্যাংক হতে উত্তোলনের জাবেদা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অফিস প্রয়োজনে মনে করতে হবে, সেজন্য আমরা নগদান হিসাব ডেবিট করবো 4,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট করবো 4,000 টাকা। ব্যাখ্যায় লিখবো ব্যাংক উদ্বৃত্তের এই 5,000 টাকা রেখে অবশিষ্ট 4,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এই 4,000 টাকা কিভাবে পেলাম, কিছুক্ষণ আগে আমি এই খসড়া করে দেখিয়েছি অঙ্ক করার সময়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি 6 নম্বর সমস্যাটা করাবো। একই অঙ্কের আমি এই 31 তারিখ একটু চেঞ্জ করে দিয়েছি, একই অঙ্কের আমি 6 নম্বর দিয়ে 31 তারিখের লেনদেনটি আগে কি ছিল, আগে ছিল ব্যাংক উদ্বৃত্তের 5,000 টাকা রেখে অবশিষ্ট টাকা এই ব্যাংক থেকে উত্তোলন করতে হবে, তাই না? কিন্তু এই লেনদেনটি ওইভাবে না থেকে আমাদের যদি এইরকম থাকে, কিরকম, ব্যাংক উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ উত্তোলন করতে হবে, তখন কি করব? তখন আমরা এই দুগড়া নগদান বইতে কিভাবে করবো লক্ষ্য করি। এই 1 তারিখ ব্যালেন্স বিডি বলে আমরা হাতে নগদ 8,000 টাকা হাতে নগদের ঘরে লিখবো, ব্যাংক জমার উদ্বৃত্ত 9,000 টাকা ব্যাংকের ঘরে লিখবো। আমি এই 1 থেকে 22 পর্যন্ত একটু দ্রুত বলবো, কেননা একই লেনদেন কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি। তারপরে 2 তারিখ ক্রয় হিসাব ডান দিকে লিখবো, 5,000 টাকা নগদের ঘরে, 2,000 টাকা ব্যাংকের ঘরে লিখবো। তারপর বেতন হিসাব 12 তারিখ লিখবো, 4,000 টাকা নগদের ঘরে, 5,000 টাকা ব্যাংকের ঘরে লিখবো। পণ্য বিক্রয় হিসাব ডেবিট দিকে লিখবো 22 তারিখ, বিক্রয় হিসাব নগদেরটা নগদের ঘরে, চেকেরটা ব্যাংকের ঘরে লিখবো। আমি একটু দ্রুত বললাম, কেন কিছুক্ষণ আগে ওইগুলো আমি দেখিয়েছি, একই অঙ্কের শুধুমাত্র এইটা চেঞ্জ করেছি। তো এখন এই যে এখানে ব্যাংক উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ উত্তোলন করতে হবে, এইটা সদ্য সমাধানের জন্য আমাদের পরের পেজে করি আমরা, কারণ এখানে করতে গেলে আমার খসড়া করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, এখানে ধরবে না, সেজন্য পরের পেজে যায়, শুধু এই লেনদেনটি নিয়ে আর এই অংশটুকু নিয়ে। তো ওকে, এই লেনদেনটি এবং এই অংশটুকু নিয়ে আমরা পরের পেজে যাই। এই যে যে কথা মতো সেইভাবে নিয়ে এসেছি আমি, এই যে লেনদেনটি নিয়েছি, ব্যাংক উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংক থেকে উত্তোলন করতে হবে, এবং দুগড়া নগদান বই যতটুকু করেছি সেটুকু নিয়ে এসেছি। এবার আমরা কি করব, যোগ বিয়োগ করব। তো কোন ঘরে আগে যোগ বিয়োগ করব? এখানে বলেছে ব্যাংক উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংক হতে উত্তোলন করতে হবে, যেহেতু ব্যাংক উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংকের থেকে উত্তোলন করতে বলেছে, সেজন্য আমাদের ব্যাংকের ঘরে আগে যোগ করতে হবে, ব্যাংকের ঘর আগে যোগ করতে হবে। ব্যাংকের ডেবিট দিক বড়, তো ডেবিট দিক আগে আমরা দুইদিকে দাগ দিব, দাগ দেওয়ার পরে 9,000 আর 7,000 যোগ করে 16,000 পূর্বের মতো,
এই 16,000 কি করব ডান দিকে নিয়ে যাব আমি আবারও বলি ডেবিট দিক যোগ করে 16,000 হলো এই 16,000 ডান দিকে নিয়ে যাব দুই দিকে ডাবল লাগ দিব এখন কি করব আমাদের ডেবিটে যোগ করে 16,000 টাকা হয়েছে এই 16,000 টাকা এখানে লিখেছি এবার এই 16,000 থেকে এই দুটো বিয়োগ করে কত টাকা হয় এই যে সাদা অংশ আমরা বের করি পূর্বের মতো খসটা করি তোমরা পরীক্ষার হলে যখন অঙ্ক করবে তখন ওই অঙ্ক শেষে টিকা ও গণনা কার্য বলে এই এই অংশটুকু করে দেখাবে তো লক্ষ্য করি প্রথমে লিখব মোট ব্যাংক জমার পরিমাণ এই 16,000 টাকা যেটি ডেবিট দিক যোগ করে হয়েছে এখানে লিখলাম এবার লিখব বাদ মোট প্রদান বা ক্রেডিট যোগ ফলের পরিমাণ এই যে 2,000 আর 4,000 যোগ 5,000 যোগ করে 7,000 হয়েছে এবার এখানে একটা দাগ দিব দাগ দেওয়ার পরে 16,000 থেকে 7,000 বিয়োগ করে 9,000 হবে এখন এই 9,000 টাকাই ব্যাংক থেকে উত্তোলন করতে হবে কেননা আমার প্রশ্ন আবার পড়ি প্রশ্ন বলেছে কি ব্যাংক উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ এখন ব্যাংক উদ্বৃত্তর মোট উদ্বৃত্ত তো এই 9,000 তাহলে এই 9,000 টাকাই তো সম্পূর্ণ উদ্বৃত্ত তাহলে এই 9,000 টাকা সম্পূর্ণ ব্যাংক থেকে উত্তোলন করব তাই না সেজন্য আমরা এই 9,000 টাকা ব্যাংক থেকে উত্তোলনের মতো কন্ট্রা হবে আমি আবারও বলি পূর্বে আমরা 4,000 টাকার কন্ট্রা করেছিলাম কিন্তু এখন বলেছে সম্পূর্ণ অংশ উত্তোলন করতে হবে সেজন্য এই 9,000 টাকা ব্যাংক থেকে উত্তোলনের মতো কি হবে কন্ট্রা হবে সেজন্য আমরা ব্যাংক থেকে উত্তোলনের জন্য কন্ট্রা করলে কি হবে ডেবিট দিকে নগদের ঘরে টাকা বসবে ডেবিট দিকে নগদের ঘরে এই 9,000 টাকা নগদের ঘরে বসবে এখানে নাম লিখবো কি চিন্তা করো তো একটু ব্যাংক থেকে উত্তোলন করলে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাই না তো নগদানের ডেবিট দিকে টাকা লিখবো নাম লিখবো ব্যাংক হিসাব আর ক্রেডিট দিকে উল্টা হবে ক্রেডিট দিকে এই 9,000 টাকা ব্যাংকের ঘরে লিখবো কেননা যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট তো ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখবো নাম লিখবো কি এখন তোমরা পারবে নাম লিখবো নগদান হিসাব তাহলে আমাদের কি হলো এই 9,000 টাকা মোট উদ্বৃত্ত ছিল আমরা সম্পূর্ণ টাকায় ব্যাংক থেকে উত্তোলন করেছি তার মানে কিন্তু ব্যাংক ব্যালেন্স শিটিতে ব্যালেন্স শিটি যখন লিখবো তখন কিন্তু এখানে কোনো টাকা থাকবে না কেন থাকবে না সম্পূর্ণ টাকায় আমি উত্তোলন করেছি তাই ব্যাংক জমার কোনো উদ্বৃত্ত আমার থাকবে না এইভাবে আমাদের ব্যাংক হিসাবটা সম্পূর্ণ হলো এবার আমরা নগদ চা যোগ বিয়োগ করবো যোগ করি এই নগদের যোগ বিয়োগ করি 8 আর 8 16 আর 9 25,000 সম্ভবত যোগ করে এখানে হলো কত 25,000 হলো এই 25,000 লিখলাম লেখা শেষে এই 25,000 ডান দিকেই ফাঁকা স্থানে নিয়ে যাব আমি আবারও বলি নগদ যখন যোগ বিয়োগ করবো এই নগদের ডেবিট সাইড যোগ করবো কেননা নগদের সবসময় ডেবিট দিক বড় হয় অথবা দুদিক সমান হয় নগদের কখনো ক্রেডিট দিক বড় হবে না বিষয়টি মনে রাখবো ইতিপূর্বে বলেছি এই তিনটা যোগ করে আমাদের 25,000 হলো এই 25,000 ডান দিকে নিয়ে গেলাম এবার এই 25,000 থেকে এই দুটো বিয়োগ করে ব্যালেন্স শিটে সোজা এখানে টাকা লিখবো আবার বলি এই 25,000 থেকে এই দুটো বিয়োগ করে 25,000 থেকে 5,000 আর 4,000 যোগ করে 9,000 তাহলে 25,000 থেকে 9,000 বিয়োগ করে আমাদের এখানে 16,000 এটা হবে ব্যালেন্স শিটি আর ব্যাংকের ব্যালেন্স শিটিতে কোনো টাকা হবে না কেন হবে না সম্পূর্ণ টাকা উত্তোলন করেছি এখন এই দুইটা টাকা আমরা এখানে নিব এই 16,000 টাকা নগদ আছে নগদের ঘরে লিখবো আর ব্যাংকের ঘরে ড্যাশ দিয়ে রাখবো অথবা এখানে ফাঁকা রাখলেও হবে এখানে লিখবো এই ব্যালেন্স শিটটা এখানে চলে আসলো ব্যালেন্স বিডি হবে তাই না এবং এই ব্যাংকের ঘর ফাঁকা থাকবে ব্যাংকের কোনো আমার উদ্বৃত্ত নাই তো এইভাবে আমরা ব্যাংক উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংক থেকে উত্তোলনের জন্য যে মাসের শেষে যে লেনদেন করতে হয় সেটা সমাধান করতে পারি আশা করি বুঝতে পেরেছো এবং সবার শেষে কি লিখবো এই যে আমরা কন্ট্রা করেছি এখানে সি লিখবো খতিয়ান পৃষ্ঠায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বোঝানোর জন্য লাল কালি দিয়ে রেখেছি তোমরা অবশ্যই লাল কালি ব্যবহার করবে না কালো কালি ব্যবহার করবে লাল কালি ব্যবহার করবে না কিন্তু বারবার বলছি আমি কিন্তু আমি বোঝানোর জন্য লাল কালি দিয়ে লিখেছি তো এখন এই অঙ্কে যদি ক নম্বরে বলে যে 31 তারিখে কত টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে হবে সেখান থেকে কিন্তু উত্তর হবে কিন্তু এই 9,000 টাকা উত্তর কত হবে এই 9,000 টাকা উত্তর হবে তাহলে ক নম্বরের উত্তর প্রথমে ছিল আমার কত 4,000 টাকা এখন হবে কত 9,000 টাকা ওই অঙ্ক যদি চেঞ্জ হয় উদ্দীপকে আবার আসি উদ্দীপকে আমাদের গ নম্বরে কি বলেছিল জাবেদা প্রস্তুত করতে ও এটা বাড়ির কাজ গ নম্বরে জাবেদা প্রস্তুত করতে বলেছিল তোমরা পারবে জাবেদায় কোনো পরিবর্তন নাই শুধুমাত্র শেষের জাবেদা দিতে হবে ওই যে আমরা শেষের জাবেদাটা কি করেছিলাম নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট 4,000 টাকা না 4,000 টাকা জাবেদা করেছি কিন্তু লাস্টের 31 তারিখের জাবেদা কিন্তু পরে যে আমি অঙ্কটা দেখাইছি সেখানে কিন্তু আমাদের 9,000 টাকা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এর আগে যে অঙ্কটি আমি দেখাইছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আলোচনা করেছি তার পরিপ্রেক্ষিতে তোমাদের একটি বাড়ির কাজ
আমি সব লেনদেন ঠিক রেখেছি, শুধুমাত্র টাকা চেঞ্জ করে দিছি। প্রথমে যে পাঁচ নাম্বার অঙ্কটা দেখেছি, পাঁচ নাম্বারের সাথে হুবহু মিল রেখেছি, শুধুমাত্র টাকা চেঞ্জ করে দিয়েছি। আগে ছিল কি 2000 টাকার 5000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংক থেকে উত্তোলন, অঙ্কের মধ্যে আমি শিখাইছি। এখানে দিয়েছি 15000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংক থেকে উত্তোলন। এই ক নম্বরে বলেছে আমাদের কত টাকা উত্তোলন করতে হবে, খ নম্বরে বলেছে নগদ ব্যয় প্রস্তুত করতে হবে, গ নম্বরে যাবে দাম। তার মানে কি আমি যা শিখিয়েছি তাই দিয়েছি, শুধুমাত্র টাকা চেঞ্জ করে দিয়েছি। তাহলে আমার আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে যদি তোমরা এই অঙ্কটি সমাধান করতে পারো, ক খ এবং গ, তাহলে আশা করি এই আজকে যেটুকু আলোচনা করেছি সেটুকু তোমাদের আর কখনো ভুল হবে না। তাই আশা করি তোমরা এটার সমাধান নিজে চেষ্টা করবে এবং খাতায় সংরক্ষণ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বিশেষ জাবেদা পর্ব 10, দুঘরা নগদান বইয়ের এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্নের আলোকে আমি বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফিজ।